বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে চার আসামি পালানোর ঘটনায় ডেপুটি জেলার হোসেনুজ্জামানকে সহ মোট চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরও তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। অতিরিক্ত মহাকারা পরিদর্শক শেখ সুজাউর রহমান জানান, দায়িত্ব অবহেলার কারণ দেখিয়ে বৃহস্পতিবার প্রধান কারারক্ষী সহ তিনজনকে এবং আজ ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া কারাগারের ছাদ ছিদ্র করে জেলখানার উঁচু দেয়াল পার হয়ে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। ভোর রাতে শহরের চেলোপাড়া চাষি বাজারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কি ধরনের আগাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। ম্যারেজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছ? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিয়াকশন দিছি। ডোন্ট টাচ মাই বডি। বড় বইয়ের প্রতি অনেক বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়ে দেখাও আমার কাছে আইছো কেলা। প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বইয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো আর থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছো আস্ত একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।